তারপর আমরা দেখব কিভাবে পেমেন্ট করতে হয়। আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে দেখো একটা অপশন রয়েছে ডেবিট কার্ড, ডেবিট কার্ডে টাচ করলাম, আই এগ্রিতে টাচ করলাম, এবং এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, ক্যাপচারে টাইপ করছি, ক্যাপচারটা টাইপ করলাম, তারপরে তারপর পে রেজিস্ট্রেশন ফি অ্যান্ড সাবমিট ফর্মে ক্লিক করলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হলো, এবং এখানে চাইছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে, তারপরে চাইছে ইমেল আইডি, তোমাদের একটা যে কোনো ইমেল আইডি দেবে, তারপর পেয়ার নেম, পেয়ার নেম মানে যে পে করেছে তার নাম দিলেই হবে। উপরে সব প্রসেস কমপ্লিট করার পর তারপর নিচের দিকে প্রফিট নাওয়ে ক্লিক করবে। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে তোমাদের সামনে, এরকম একটা পেজ। প্রথমেই আছে দেখো কার্ড হোল্ডার নেম, তোমরা যার ডেবিট কার্ড দিয়ে পে করছো তার নাম দেবে, কার্ড নাম্বার, এটিএম কার্ডের নাম্বার বা ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি মান্থ যা থাকবে সেটা দিতে হবে, আর নিচে যে কোডটা থাকবে কার্ড কোড সেটা CVV। তোমাদের যে এটিএম কার্ডের বা ডেবিট কার্ডে, এটিএম কার্ডকে ডেবিট কার্ড বলে, আর সেই ডেবিট কার্ডের যে CVV থাকবে সেই পিনটা দিয়ে, সেই পিনটা দিয়ে দেবে। তারপর তোমরা কন্টিনিউ ক্লিক করবে। তারপর তোমরা যার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবে তার অ্যাকাউন্টটা যেই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, তোমার ওই কন্টিনিউ ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তারপর ওই ওটিপিটা বসাবে, বসানোর পর মেক পেমেন্ট বলে একটা অপশন থাকবে, ওখানে টাচ করবে, তারপরেই তোমাদের কিন্তু পেমেন্ট প্রসেসটা সাকসেসফুল হবে।